জানি না উপরওয়ালা কবে আমার কথা ভাববে, আর আমার যা যা ইচ্ছে আমার সব ইচ্ছে পূরণ হবে। মিতালি এই বলে দুঃখী মনে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সে একটি ক্লাসরুমে ফিজিক্স পড়াতে দেখতে পায়। আরে বাহ, ফিজিক্স, এটা তো আমার খুব পছন্দের সাবজেক্ট। ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ভালো করে পড়াটা বুঝেনি, তারপর না হয় একটু দেরি পর্যন্ত কাজটা কমপ্লিট করে নেব। মিতালি এই বলে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ভালোভাবে পড়া বুঝতে থাকে। তখনই সেখানে রাহুল নামের একটি ছেলে আসে। এই মেয়ে, তুমি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে কি করছো? না না, আমি কিছুই করিনি, আমি তো ফ্লোর পরিষ্কার করছিলাম। তুমি ফ্লোর পরিষ্কার করছিলে নাকি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে স্যারের পড়ানো দেখছিলে, তা আমি খুব ভালো করেই জানি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার কমপ্লেন প্রিন্সিপালকে করবেন না, আমি লেখাপড়া করতে খুব ভালোবাসি, তাই বাইরে দাঁড়িয়ে ফিজিক্সটা বোঝার চেষ্টা করছিলাম। তোমাকে এখানে দেখেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি লেখাপড়া করতে ভালোবাসো, কিন্তু তুমি বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট না করে লাইব্রেরিতে গিয়েও পড়াশোনা করতে পারো, সেখানে তোমাকে কেউ বিরক্ত করবে না। রাহুল মিতালিকে এই বলে সেখান থেকে চলে যায়। মিতালি রাহুলের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। ছেলেটি তো খুব ভালো দেখছি, আমার সঙ্গে কত ভালোভাবে কথা বলল, প্রথমবার কারোর মুখে এত ভালো কথা শুনে অনেক ভালো লাগছে। মিতালি এই বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং কাজ শেষে সে কলেজের লাইব্রেরিতে চলে যায়। আরে বাহ, চারিদিকে শুধু বই আর বই, এত ভালো জায়গায় তো আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। মিতালি এই বলে অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিতালি কলেজ পরিষ্কারের কাজ কমপ্লিট করে বাড়ি গেলে কল্পনা তাকে সকল বাড়ির কাজও করাতে থাকে। একদিন মিতালি বাড়ির কাজ করছিল, তখনই মিতালির বোন মনীষা তার মাকে বলে, মা, তোমার কথা মতো কলেজে ভর্তি তো হয়ে গিয়েছি, এবার তুমি আমাকে কয়েকটা নতুন নতুন জামা কিনে দাও। মনীষা, এই কয়েকদিন আগেই তো তোকে আমি চারটে জামা কিনে দিয়েছিলাম, এরই মধ্যে তোর জামাগুলো পুরানো হয়ে গেল, তোকে আমি কলেজে পড়তে পাঠাচ্ছি নাকি নতুন জামা পরে সফ করতে পাঠাচ্ছি? মা, তুমি আমাকে কলেজে পড়তে পাঠালেও আমি কিন্তু কলেজে পড়তে যাই না, ফ্যাশন দিতেই যাই। মনীষা, এই তুই কি বলছিস, আমি কি তোকে কলেজে ভর্তি করে টাকা নষ্ট করে ফেললাম? না না মা, তুমি আমাকে লেখাপড়া শেখাচ্ছ, সেটা আমার ভবিষ্যতের জন্য খুব ভালো, কিন্তু আমি নতুন নতুন জামা কাপড় পড়তে চাইছি ধনী পরিবারের উপযুক্ত বউ হওয়ার জন্য। মনীষা, এ তুই কি বলছিস, আমার তো কিছুই মাথাতে ঢুকছে না। মা, আমাদের কলেজে রাহুল নামের একটি ধনী হ্যান্ডসাম ছেলে আছে, যার পেছনে কলেজের সব মেয়েরাই পাগল, আমি ওকে ইমপ্রেস করতে চাই আর ওর গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন খুব ভালোভাবে কাটাতে চাই। আরে বাহ, এ তো খুব ভালো কথা, তুই এক ধনী ছেলেকে পটিয়ে নিজের লাইফ ভালো করতে চাইছিস, আমার তো তোকে এই কাজে সাহায্য করা উচিত, তাই আমি ঠিক করেছি তোকে কয়েকটা নয় অনেকগুলো নতুন নতুন পোশাক কিনে দেব। মা এবং মেয়ে দুজনে নিজেদের মধ্যে কথায় বলছিল, তখনই মিতালি সেখানে আসে। মা, তুমি আর মনীষা যখন কাপড় কিনতেই যাচ্ছ, আমার জন্য একটা কম দামি কাপড় কিনে নিয়ে আসবে, আমার সব কাপড় ছিঁড়ে গিয়েছে, ছেঁড়া কাপড় পরে আমার কলেজে যেতে একদম ভালো লাগে না। মিতালি, তুই এমন ভাবে বলছিস যেন কলেজে তুই মনীষার মতো পড়াশোনা করতে যাচ্ছিস, কলেজে তো তুই পরিষ্কারের কাজ করতে যাস, তোর মতো চাকরের জন্য ছেঁড়া কাপড়ই ঠিক আছে। ঠিকই বলেছো মা, কলেজে চাকরের কাজ করে মহারানীর স্বপ্ন কত, ওকে আবার নতুন নতুন কাপড় কিনে এনে দিতে হবে। এই বলে দুই মা ও মেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে দেয়। মিতালি কল্পনা এবং মনীষার ব্যবহার দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। মিতালি প্রত্যেক দিন কলেজের কাজের সাথে সাথে সময় বের করে লাইব্রেরিতেও ভালোভাবে সময় কাটাতে থাকে। একদিন মিতালি প্রত্যেক দিনের মতোই কলেজের ক্যান্টিন পরিষ্কার করছিল, তখনই রাহুল সেখানে আসে। কি গো, কেমন চলছে তোমার পড়াশোনা, এখানে কাজ করার সাথে সাথে লাইব্রেরিতেও যাচ্ছ নাকি আবার আগের মতো ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকছো? না না, তোমার বলার পর থেকে আমি আর ক্লাসের বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করি না, বরং লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে আমি অনেক বেশি শান্তি পাচ্ছি, চারিদিকে এত বেশি বই দেখে আমার মন অনেক শান্ত হয়ে যায়, আমার যখন যেই বইটা পড়তে ইচ্ছে করে আমি সেটাই পড়ে ফেলি। মিতালির কথা শুনে রাহুল অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশি খুশি সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। তখনই রাহুলের এক বন্ধু সঞ্জয় রাহুলকে বলে, কি রে রাহুল, তুই কি শেষমেশ কলেজের এই কাজের মেয়েটাকে পছন্দ করেছিস? কি সব যাতা বলছিস সঞ্জয়, ওই কাজের মেয়েকে আমি পছন্দ করতে যাব কেন, কিছুদিন আগে ওকে আমি ক্লাসরুমের বাইরে দেখেছিলাম, তাই ওকে আমি ক্লাসরুমের বাইরে না দাঁড়িয়ে লাইব্রেরিতে যেতে বলেছিলাম, সেই ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। ও, তাহলে এই ব্যাপার, আমি তো ভেবেছি যে তুই ওই মেয়েকে পছন্দ করছিস, আর তোর জন্য ওই মেয়েকে আমাদের বৌদি বলতে হবে।
সঞ্জয়, শুধু শুধু মজা করিস না। তুই ভালো করেই জানিস আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই, তাই মাথা খারাপ করিস না। রাহুল সঞ্জয়কে এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই রাহুলের বান্ধবী পিয়ালি সেখানে আসে। রাহুল তাড়াতাড়ি চল, আমি আজ একটু শপিং করতে যাব। তুই শপিং করতে যাবি তো আমাকে কেন বিরক্ত করছিস? আঙ্কেল তো তোর সঙ্গে ড্রাইভার পাঠায়, তাকে নিয়ে শপিং করে আয়। তোর কি মাথা খারাপ হয়েছে? এক তুচ্ছ ড্রাইভারের সঙ্গে আমি শপিং করতে যাব? এত খারাপ সময় আমার আসেনি, তাই তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। পিয়ালি রাহুলকে এই বলে জোর করে শপিং এ নিয়ে চলে যায়। অপরদিকে মিতালি প্রত্যেক দিনের মতো কলেজ কমপ্লিট করে বাড়ি ফিরে যায়। মিতালি বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই কল্পনা তাকে বলে, মিতালি কাল থেকে তোর কাজে যাওয়া বন্ধ, তুই আর কলেজে যাবি না। কেন মা, কি হয়েছে, হঠাৎ এরকম বলছো কেন? কেন এরকম বলছিস এটা তুই মনীষাকেই জিজ্ঞাসা করে নে। মায়ের মুখে এরকম কথা শুনে মিতালি মনীষার কাছে চলে যায়। তখনই মনীষা মিতালিকে বলে, কি রে দিদি, ধনী বাড়ির ছেলে দেখতে না দেখতেই তাকে নিজের জালে ফাঁসানোর প্ল্যান শুরু করে দিয়েছিস। মনীষা, এ তুই কাকে জালে ফাঁসানোর কথা বলছিস? তোর কথা তো আমার কিছুই মাথায় ঢুকছে না। কেন, তুই বুঝতে পারছিস না, আমি রাহুলের কথা বলছি, যার সঙ্গে তুই কলেজের ক্যান্টিনে হেসে হেসে কথা বলছিলি। মনীষা, তুই ভুল ভাবছিস, এরকম কিছুই হয়নি, ও শুধু আমাকে একটু সাহায্য করছিল। কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে আছে, কই আমার চোখে তো কোনোদিন পড়েনি যে রাহুল তাদেরকে সাহায্য করছে। নিশ্চয়ই তুই কিছু করেছিস, সেই কারণেই ও তোর কাছে এসেছে। মনীষা মিতালির সঙ্গে কথাই বলছিল, তখনই কল্পনা সেখানে আসে। হ্যাঁ, মনীষা একদম ঠিক কথাই বলছে, তোর খারাপ ব্যবহারের কারণেই এসব হয়েছে, তাই তোর আর কলেজে কাজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মা, আমার উপর দয়া করো, আমি এমন কিছুই করিনি যেটা তোমরা ভাবছো, আমি তো ওই ছেলেকে ভালো করে চিনিও না পর্যন্ত। মিতালি তার সৎ মা কল্পনাকে এই বলে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু কল্পনা তার একটিও কথা শোনে না। এভাবে দেখতে দেখতে দুই দিন কেটে যায়। কল্পনা মিতালিকে কলেজের কাজে যেতে দেয় না। এই দেখে মিতালি দুঃখী মনে কল্পনাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে, এবং এভাবেই শত চেষ্টা করার পর সে কল্পনাকে রাজি করতে সফল হয়ে যায়। মিতালি, আমি তোকে কাজে পাঠাতে রাজি আছি, কিন্তু তার জন্য একটা শর্তও আছে। মা, কাজে যাওয়ার জন্য তোমার সব শর্ত শুনতে আমি রাজি আছি। তুই আগের মতোই কাজে যাবি, আমি তোকে বাধা দিচ্ছি না, কিন্তু যদি তুই আবার ওই ছেলের সঙ্গে কথা বলেছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মিতালি মায়ের শর্তে রাজি হয়ে যায়, এবং পরের দিন তৈরি হয়ে সে আগের মতোই কলেজের কাজে চলে যায়। মিতালি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল, তখনই রাহুল সেখান থেকে রওনা হওয়ার সময় মিতালিকে বলে, কেমন আছো মিতালি, সবকিছু ভালোভাবে চলছে তো? মিতালি মায়ের কথা মতো রাহুলকে দেখা মাত্রই সেখান থেকে তাড়াতাড়ি অন্য রুমে চলে যায়। রাহুল মিতালির এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে যায়। আমি বাঘ না ভাল্লুক, হঠাৎ আমাকে দেখা মাত্রই কিছু না বলে পালিয়ে গেল, এর হঠাৎ এরকম ব্যবহার তো আমার মাথায় ঢুকলো না। রাহুল এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মিতালি সেখান থেকে লাইব্রেরিতে চলে আসে, এবং লাইব্রেরির এক কোণে বসে দুঃখী মনে বলে, হাই উপরওয়ালা, ছোট থেকে এত বড় হয়েছি, বাবা মায়ের মৃত্যুর পর থেকে কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি, কিন্তু রাহুল বন্ধুর মতো দেখা হওয়া মাত্রই আমার খোঁজ খবর নেয়। ওর ভালো ব্যবহার আমার খুব ভালো লাগে, কিন্তু মা আর মনীষার এটাও পছন্দ হয় না, জানি না কবে আমার জীবনে ভালো পরিবর্তন হবে। মিতালি এই বলে লাইব্রেরি থেকে একটি বই নিয়ে পড়তে শুরু করে দেয়। মিতালি বই পড়তে পড়তে বইয়ের ভেতরে একটি সাদা কাগজ দেখতে পায়। জীবনে অনেক কষ্ট করে বেঁচে আছি, উপরওয়ালার কাছে হাজার প্রার্থনা করি, কিন্তু তিনিও আমার একটিও কথা শোনে না, তাই নিজের কিছু ইচ্ছে আর কষ্টের কথাই সাদা কাগজে লিখে বই বন্দি করে দিই। আমার স্বপ্ন আর ইচ্ছে এই জীবনে পূর্ণ হওয়ার কোনো আশাই তো আমি দেখতে পাই না। মিতালি এই বলে সেই সাদা কাগজে নিজের কষ্টের ও ইচ্ছের কথা লিখে বই বন্ধ করে লাইব্রেরিতে রেখে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, সৎমায়ের অত্যাচার গল্পের তৃতীয় পর্বে মিতালির জীবনে কোনো পরিবর্তন হবে কি না এটা জানার জন্য আমাদের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পর্বে। রায়গড় গ্রামে পিঙ্কি তার বাবা রাকেশ এবং মা সুনিতার সঙ্গে থাকতো। রাকেশ তাদের বাড়ির সামনেই একটি মুদির দোকান চালাতো। পিঙ্কি তাদের একমাত্র মেয়ে হওয়ার কারণে তারা তাকে খুব ভালোবাসত। একদিন পিঙ্কি তার ঘরে বসেছিল, তখনই তার বাবা রাকেশ সেখানে আসে। পিঙ্কি মা, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বাবা, তুমি কি আমার জন্য কোনো গিফট নিয়ে এসেছো? হ্যাঁ পিঙ্কি,
আমি একটা ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। তুমি আমাকে বলেছিলে না ইঞ্জিনিয়ার ছেলেকে বিয়ে করবে। সত্যি বাবা, তুমি আমার জন্য ইঞ্জিনিয়ার পাত্র খুঁজেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই গ্রামে তুমি এত ভালো সম্বন্ধ কোথা থেকে পেলে। পিঙ্কি, তুমি ছোটবেলা থেকে আমার কাছে যা চেয়েছো আমি তোমার সব স্বপ্নই পূরণ করেছি। এই ইঞ্জিনিয়ার ছেলেটি গ্রামের নয়, শহরের সম্পর্ক। তুমি বিয়ের পর এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। বাবার মুখে এরকম কথা শুনে পিঙ্কি অনেক খুশি হয়। তখনই তার মা সুনিতা সেখানে আসে। পিঙ্কি মা, শহরে শ্বশুর বাড়িতে গিয়ে বুড়ো বাবা মাকে যেন ভুলে যাবি না। তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমাদের অনেক আশা। মা, আমি তোমাদেরকে ভুলে যাবো এটা কোনোদিন হতে পারে না, তাই তোমরা নিশ্চিন্তে থাকো। আমি বিয়ের পর শ্বশুর বাড়ির সাথে সাথে তোমাদের দায়িত্ব খুব ভালোভাবে সামলাবো। পিঙ্কি তার বাবা মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাকেশ এবং সুনিতা মেয়ের বিয়ের ব্যবস্থা শুরু করে দেয়, কিন্তু বর্ষার কারণে তারা মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। রাকেশ, আমার খুব ভয় হচ্ছে বৃষ্টির কারণে বিয়েতে যদি কোনো বাধার সৃষ্টি হয়। সুনিতা, তোমার মতো আমিও মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তায় আছি, কিন্তু আমার বিশ্বাস এতদিন যখন সবকিছু ঠিকঠাক হয়েছে বিয়ের দিনেও সব ঠিকঠাক ভাবে কেটে যাবে। তারা দুই স্বামী স্ত্রী এভাবে নিজেদের মধ্যে কথা বলে বিয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে বিয়ের দিন কাছে চলে আসে। বিয়ের দিনে রাকেশ এবং তার পরিবার বিয়ের আয়োজনে ব্যস্ত হয়ে যায়। তখনই হঠাৎ মুসলধারে বৃষ্টি নেমে আসে। রাকেশ, আমি তোমাকে বলেছিলাম না বৃষ্টির কারণে আমাদের মেয়ের বিয়েতে কোনো না কোনো বিপত্তি ঘটবেই। সুনিতা, তুমি আবার শুধু শুধুই চিন্তা করছো। বৃষ্টি যেমন চালু হয়েছে তেমন বন্ধ হয়ে যাবে। তুমি অতিথিদের দিকে খেয়াল রাখো। রাকেশ সুনিতাকে এই বলে ঘর থেকে বের হচ্ছিল, তখনই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। বৃষ্টির কারণে লোডশেডিং হওয়ায় রাকেশ এবং সুনিতা মেয়ের বিয়ে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। হায় ভগবান, এবার তো সত্যি সত্যি আমরা অনেক বড় সমস্যায় পড়ে গেলাম। বৃষ্টিতে তাও যেমন তেমন করে বিয়ে দেওয়া যেত, কিন্তু এভাবে বিনা কারেন্টে কিভাবে বিয়ে হবে। রাকেশ এসব কথা ভাবতে ভাবতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং কিছুক্ষণ দাঁড়িয়ে কারেন্ট আসার অপেক্ষা করতে থাকে। তখনই তার প্রতিবেশী সঞ্জয় এসে রাকেশকে বলে, রাকেশ দাদা, অনেক বড় সমস্যা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে পোস্টের তার ছিঁড়ে গেছে। আমার মনে হয় না আজ কারেন্ট আসবে বলে। এ কি বলছিস সঞ্জয়, আজ আমার মেয়ের বিয়ে, কারেন্ট ঠিক না হলে তো কোনো কাজই ঠিক ভাবে হবে না। রাকেশ দাদা, এতে আমাদের কিছু করার নেই। এত বৃষ্টিতে তুমি কোনো ইলেকট্রিশিয়ানও আনতে পারবে না। সঞ্জয় এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাকেশ সঞ্জয়ের কথা শুনে চিন্তায় পড়ে যায় এবং সে বৃষ্টিতে ভিজে ভিজেই কারেন্টের ব্যবস্থা করার জন্য পোস্টের কাছে চলে যায়। তখনই হঠাৎ কারেন্টের শক খেয়ে রাকেশের সেখানেই মৃত্যু হয়ে যায়। রাকেশের মৃত্যুতে পরিবারের সকলে অনেক ভেঙে পড়ে। পিঙ্কি, তোর মতো অভাগীর কারণেই তোর বাবার মৃত্যু হয়েছে। তোর বিয়ের জন্য কারেন্ট ঠিক করতে না গেলে হয়তো তোর বাবার এরকম অবস্থা হতো না। কল্পনা কাকিমা, তুমি কি বলছো? বাবার মৃত্যুর জন্য আমি দায়ী নয়। পিঙ্কি কল্পনাকে এই বলে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখনই পিঙ্কির মা সুনিতা এসে পিঙ্কিকে বলে, পিঙ্কি, তোর কল্পনা কাকিমা ঠিক বলছে। তোর মতো অভাগী যখন থেকে আমাদের জীবনে এসেছে আমরা এক মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি। আমার স্বামীর মৃত্যুর জন্য তুই দায়ী। সুনিতা পিঙ্কিকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সকল গ্রামবাসীরা পিঙ্কিকে অভাগী মেয়ে ভেবে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। অপরদিকে সুনিতাও তার মেয়ে পিঙ্কিকে এক মুহূর্ত সহ্য করতে পারে না। একদিন সুনিতা ঘরে বসেছিল, তখনই পিঙ্কি সেখানে আসে। মা, চলো, আমি রান্না করে নিয়েছি। অনেকদিন পর আমরা মা মেয়ে একসঙ্গে বসে খাবো। না, আমি খাবো না। তুই আমাকে এভাবে বিরক্ত করিস না পিঙ্কি। যখনই আমি তোকে দেখি আমার স্বামীর মৃত্যুর কথা মনে পড়ে যায়। তাই আমার কাছ থেকে তুই যতটা দূরে থাকবি আমি ততটাই ভালো থাকবো। পিঙ্কি মায়ের মুখে এরকম কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং সময় বাড়ার সাথে সাথে পিঙ্কির বাড়িতে আর্থিক সমস্যাও দেখা যায়। পিঙ্কি বাড়ির পরিস্থিতি ঠিক করার জন্য তার বাবার মুদির দোকান চালাতে শুরু করে। প্রথম প্রথম তার মুদির দোকানে কেউ কিছু কিনতে আসে না, কিন্তু সময় বাড়ার সাথে সাথে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। একদিন পিঙ্কি এবং তার মা সুনিতা ঘরে বসেছিল, তখনই তাদের প্রতিবেশী কল্পনা সেখানে আসে। কি গো বৌদি, তোমার অভাগী মেয়ে পিঙ্কির বিয়ের ব্যাপারে কিছু ভাবছো? না মেয়েকে মুদির দোকান চালানোর জন্য সারা জীবন বাড়িতেই রাখবে ঠিক করেছো? কল্পনা দিদি, আর পাঁচটা মায়ের মতো আমারও ইচ্ছে ছিল মেয়ের ধুমধাম করে বিয়ে দি, কিন্তু এই অভাগী মেয়ের কপালে বিয়ের সুখ আছে বলে আমার মনে হচ্ছে না।
এভাবে কিছুক্ষণ গল্প করার পর কল্পনা নিজের বাড়ি ফিরে যায়। এদিকে পিঙ্কি বিয়ের কথা না ভেবে মন দিয়ে তার বাবার মুদির দোকান চালাতে থাকে। একদিন পিঙ্কি দোকানে কাজ করছিল, এমন সময় রাহুল নামের এক ছেলে সেখানে আসে। আপনার দোকানে নিমচন্দন সাবান আছে? না, এরকম কোনো সাবান আমাদের দোকানে নেই। আপনি বরং আগের কোনো দোকানে গিয়ে দেখতে পারেন। না না, অন্য দোকানে যাওয়ার প্রয়োজন নেই। আমি আপনাকে ঠিকভাবে নামটা বলে দিচ্ছি, আপনি কয়েকদিন পর আমাকে সাবানটা এনে দেবেন। পিঙ্কি রাহুলের কথা মতো ডায়েরিতে লিখে নেয়। এভাবেই রাহুল প্রতিদিন পিঙ্কির দোকানে কোনো না কোনো জিনিস কিনতে আসে এবং দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে। রাহুল পিঙ্কিকে বিয়ে করার জন্য তার মাকে রাজি করিয়ে পিঙ্কির মায়ের সঙ্গে দেখা করার কথা বলে। দেখ বাবা রাহুল, তোর পছন্দের মেয়ে যদি আমার ঠিকঠাক মনে না হয়, আমি কিন্তু তোদের বিয়েতে রাজি হব না। মা, তুমি খুব ভালো করেই জানো আমি যাকে তাকে পছন্দ করি না। আমার পছন্দ করা মেয়ে তোমার পছন্দ হবেই। এরপর রাহুল এবং কমলা পিঙ্কির বাড়িতে তাকে দেখতে আসে। প্রথম দেখাতেই কমলা পিঙ্কিকে পছন্দ করে ফেলে এবং সে বিয়ের দিনক্ষণ ঠিক করে সেখান থেকে বাড়ি যাচ্ছিল। তখনই গ্রামের এক লোক সঞ্জয় সেখানে এসে কমলাকে বলে, আরে দিদি, শুধু শুধু কেন ওই অভাগী মেয়েকে নিজেদের বাড়ির বউ করার কথা ভাবছো? দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। সঞ্জয় কমলার মুখে এই কথা শুনে পিঙ্কির বিয়ের দিনে তার বাবার সঙ্গে যা ঘটেছিল সেই ঘটনা কমলাকে শোনায়। কমলা সঞ্জয়ের মুখে এই কথা শুনে দুঃখী মনে ঘরে ফিরে আসে। এদিকে রাহুলও মাকে এভাবে দুঃখী দেখে অনেক চিন্তায় পড়ে যায়। মা, তুমি শুধু শুধু ওই পাগল লোকটার কথা শুনে চিন্তা করছো। এই যুগে ওসব অভাগী বলে কিছু হয় না। না বাবা, যেই মেয়ের বিয়ের দিনে তার বাবার মৃত্যু হয়ে যায়, আমি সেরকম মেয়েকে কখনো বাড়ির বউ বলে মেনে নেব না। কমলা রাহুলকে এই বলে সেখান থেকে চলে যায়। রাহুল মায়ের এরকম ব্যবহার দেখে অনেক কষ্ট পায়, কিন্তু সে পিঙ্কিকে অনেক ভালোবাসত, তাই মায়ের অনুমতি ছাড়াই মন্দিরে পিঙ্কিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বাবা, তুই আমার কথা না শুনে এই অভাগী মেয়েকে বাড়ির বউ করে এনেছিস। সত্যি একে এই বাড়িতে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড় বিপদ বাড়িতে আসতে চলেছে। মা, আমি এসব কিছু মানি না। শুধু শুধু তুমি এসব না ভেবে বৌমাকে মেনে নাও, দেখবে বাড়িতে কোনো সমস্যাই হবে না। কমলা রাহুলের কথা শুনে পিঙ্কিকে ঘরের ভেতরে নিয়ে আসে, কিন্তু কখনো তাকে নিজের বউ বলে মেনে নেয় না। এভাবে সময় কাটতে থাকে। সময় বাড়ার সাথে সাথে পিঙ্কি তার শাশুড়ির মন জয় করার জন্য নানান রকম চেষ্টা করতে থাকে। একদিন পিঙ্কি বাড়ির কাজ করছিল, তখনই সে দেখে অনেক বেলা হয়ে গিয়েছে, কিন্তু তার শাশুড়ি ঘর থেকে বাইরে আসছে না। পিঙ্কি কিছুক্ষণ কমলার ঘরের বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু কমলা দরজা না খোলাই পিঙ্কি ঘরের ভেতরে চলে যায়। ওরে বাবারে, মা তো অনেক অসুস্থ, প্রেসারও অনেক ওঠানামা করছে। এই পরিস্থিতিতে আমাকে যেমন করে হোক মাকে হসপিটালে অ্যাডমিট করতেই হবে। পিঙ্কি এই বলে তাড়াতাড়ি কমলাকে হসপিটালে অ্যাডমিট করার জন্য বাড়ির বাইরে বের হয়। তখনই হঠাৎ মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। পিঙ্কি এভাবে মুসলধারে বৃষ্টি হতে দেখে তার বাবার কথা ভেবে অনেক ভেঙে পড়ে। না, আমার এভাবে ভেঙে পড়লে একদম হবে না। এই বৃষ্টির কারণে আমি আমার বাবাকে হারিয়েছি, তাই আর নয়, এই বৃষ্টি পার করেই আমি আমার শাশুড়িকে হসপিটালে নিয়ে যাব। পিঙ্কি মুসলধারে বৃষ্টিতেই যেমন তেমন করে তার শাশুড়িকে হসপিটালে অ্যাডমিট করে এবং তাড়াতাড়ি সেখান থেকে রাহুলকে ইনফর্ম করে। রাহুল মায়ের অসুস্থতার খবর শুনে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। ডাক্তারবাবু, কি হয়েছে আমার মায়ের? তিনি হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন কেন? দেখুন, আপনার মায়ের মিনি স্ট্রোক হয়েছে। এখন ওষুধ দেওয়ায় তিনি সুস্থ আছেন, কিন্তু আপনার মাকে সুস্থ করতে গিয়ে আপনার ওয়াইফ অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। এ আপনি কি বলছেন ডাক্তারবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃষ্টিতে ভিজে ভিজে আপনার ওয়াইফ আপনার মাকে হাসপাতালে অ্যাডমিট করেছেন, কিন্তু বৃষ্টিতে অতিরিক্ত ভেজার কারণে তার নিউমোনিয়া হয়েছে। ডাক্তারের মুখে এই কথা শুনে রাহুল অনেক ভয় পেয়ে যায়। এভাবে এই কিছুদিন পর দুই শাশুড়ি বৌমা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তখনই রাহুল তার মাকে বলে, দেখেছো মা, যে বৌমাকে তুমি অভাগী বলে বাড়ির বউ করবে না বলেছিলে, আজ সেই বৌমার কারণেই তুমি নতুন জীবন ফিরে পেলে। হ্যাঁ বাবা, হসপিটালে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি কপাল করে পিঙ্কির মতো বৌমা পেয়েছি। সত্যি বৌমা, তোমার মতো ভালো মেয়ে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। পিঙ্কি শাশুড়ির কথা শুনে অনেক খুশি হয়। সেই দিন থেকে তারা সকলে নিজেদের জীবন হাসি খুশিতে কাটাতে থাকে।